শিশু, যদিও এ আমি জানি না জীবিত অবস্থায় তুমি মৃত্যুলোকে কিভাবে পৌঁছলে, কিন্তু এ আমি জানি যে তুমি আমার বিচার সভায় বিঘ্ন ঘটিয়েছ, আর তোমার এই ঔদ্ধত্যের কারণে তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি। কিন্তু না, আমার এখন বিশ্রামের সময় হয়েছে, তাই আমি তোমায় সাবধান করছি। ফিরে যাও শিশু, যেখান থেকে এসেছ, কারণ যমরাজ কেবল মৃতদেরই বিচার করেন। আমি তো কেবল আপনার নিয়ম পালন করছি যমরাজ। আমি আপনার কাছে এসেছি আমার মৃত মাতার সম্পর্কে জানার জন্য, যাকে আপনি সময়ের পূর্বেই কেড়ে নিয়েছেন। যদি তিনি মারা গিয়ে থাকেন তবে তার সময় শেষ হয়ে গেছে। পেয়ে গেছো তোমার প্রশ্নের উত্তর? তাহলে এখান থেকে প্রস্থান করো। কোথায় আমার মাতা? আমার ধৈর্যের পরীক্ষা নিও না শিশু, চলে যাও এখান থেকে। আপনি এই মুহূর্তে আমার মাতাকে যদি ফিরিয়ে না দেন তাহলে আমি আমার গদার আঘাতে জমালয় ধূলিসাৎ করে দেব। তুমি হুমকি দিচ্ছ আমায়, মৃত্যুদাতা যমরাজকে? ওহে মূর্খ বানর, আমি তোমাকে নরকে প্রেরণ করব। এক ক্ষুদ্র ভুল, আরে প্রমাণিত হয়ে যাবে যে তুমি এই দৈব অলৌকিক শক্তির যোগ্য নও। আপনার সাথে যুদ্ধ করতে আসিনি যমরাজ, আমি শুধু আমার মাতাকে নিয়ে যেতে এসেছি। তুমি তোমার মাতার কাছে যেতে চাও? ঠিক আছে, আমি তোমায় মাতার কাছে পৌঁছে দিচ্ছি। কিছু সমস্যা এমন হয় ব্রহ্মাদেব যার সমাধান ক্রোধের দ্বারাই সম্ভব। এবার আমি জমালয় থেকে খালি হাতে ফিরবো না যমরাজ। নারায়ণ নারায়ণ, আমার মাতা কি ভুল করেছিলেন যে আপনি আমার মাতাকে অকালে কেড়ে নিলেন? মাতার সঙ্গে সাক্ষাৎ করে তাকেই জিজ্ঞাসা করো। তোমার মৃত মাতা এই মুহূর্তে খুব গর্ব অনুভব করছেন তাই না?
নিজের পুত্রের এমন তর দুর্দশা দেখে? অনেক সম্মান দেখিয়েছি। জয় শ্রীরাম। আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে মার্জনা করবেন? অসম্ভব, অসম্ভব। কোন ধরিত্রীবাসী এত শক্তিশালী হতে পারে না যে সে যমরাজকে পরাস্ত করতে পারে। আমি খবর নিয়েছি মারুতি, আপনার মাতা যমালয় নেই। আমি তার প্রাণ হরণ করিনি। আমায় ক্ষমা করুন যমরাজ, মাতা যদি যমালয়ে না থাকেন তাহলে কোথায় আছেন? প্রেত লোকে। লোকে হ্যাঁ, মাতা দেবী অঞ্জনিত দেহ সমাধি নিয়ে নিজের দেহ, নিজের পরিবার, নিজের সর্বস্ব ত্যাগ করেছেন, তারপরেও প্রেতলোক। দেবী অঞ্জনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করলেন ঠিকই, কিন্তু তিনি একটি ভুল করলেন পুত্র। শরীর ত্যাগ করলেন কিন্তু নিজের পুত্রের মোহ ত্যাগ করতে পারলেন না, আর তাই তিনি ধরিত্রীতেও থাকতে পারলেন না, আবার স্বর্গলোকেও ফিরে আসতে পারলেন না। মাতা চোখ খুলুন। এ আপনি কি করলেন দেবী? শরীর ত্যাগ করলেন ঠিকই কিন্তু মোহ ত্যাগ করতে পারলেন না, আপনি ধরিত্রীতেও থাকতে পারলেন না, আর স্বর্গলোকেও আপনি স্থান পাবেন না। মহারাজ, মহারানীর অন্তিম যাত্রার সময় হয়ে এসেছে। মহারাজ, মাতার অন্তিম যাত্রায় পুত্রকেও অংশ নিতে হয়। মারুতি কোথায়? মারুতি কোথায়? যাও তাকে ডেকে আনো। আজ্ঞে মহারাজ।
এই তাহলে প্রেতলোক মাতা এখানেই আছেন। জয় শ্রীরাম। বড়ই অদ্ভুত এই প্রেতলোক মারুতি, চোখ কান খোলা রাখতে হবে। জয় শ্রীরাম। ক্ষমা করুন সর্পরাজ, আজ আপনি আমায় ভক্ষণ করতে পারবেন না। আমার মাতাকে খুঁজতে এসেছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই বানর শিশু আর এখানে কিভাবে আসলো? তাই তো আমিও ভাবছি মিত্র, ওকে দেখে তো প্রেত পুরীর মনে হচ্ছে না। প্রেত না হলে প্রেত হয়ে যাবে, কারণ একবার যদি কেউ প্রেত লোকে আসে সে আর ফিরে যায় না। গলার আওয়াজ পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো। এই মারুতির যে এত শক্তি তা আমি আশা করতে পারিনি কাকবাহন। তাহলে কি আপনি আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন প্রভু? কখনোই নয়। যদি এত দূর এসেও আমি এই বানর শিশুর কাছে হেরে যাই তাহলে সমগ্র সৃষ্টিতে আমার সমস্ত সম্মান নষ্ট হয়ে যাবে, আর এই সংসারে শনিদেবের এবং শনিদেবের বক্রদৃষ্টির প্রকোপের ভয় সমাপ্ত হয়ে যাবে। কিন্তু প্রভু, এবার আপনি ওকে কিভাবে আটকাবেন? সিংহ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ভয়ঙ্কর। আমার কাছ থেকে রেহাই পাওয়া এত সহজ নয় কাকবাহন। মনে হয় কোনো গুপ্তদার, যেমন মাতার কক্ষে ছিল। ও, তাহলে আপনারাই ছিলেন যারা আমার বিষয়ে আড়ালে কথা বলছিলেন। জীবিত অবস্থায় তুমি এখানে কিভাবে পৌঁছলে বানর? আগে প্রেত লোকে আসার কারণ বলো। অবশ্যই, আগে নিয়ে চলুন প্রেত লোকের রাজার কাছে। নিয়ে যেতে পারবো না, অনুমতি নেই।
বেশ, তাহলে আমায় ভেতরে যেতে দিন, আমি স্বয়ং খুঁজে নেব। আমরা বরং তোমাকে হত্যা করে দিই, তুমি প্রেত হয়ে যাও, তাহলে প্রেতলোকের দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তাই বুঝি? তাহলে চেষ্টা করে দেখুন। এদের আক্রমণ থেকে কি করে বাঁচব? এরা এত সংখ্যায় আর আমি একা। পেয়ে গেছি উপায়। জয় শ্রীরাম। এবার এখান থেকে মারুতির বেঁচে ফেরা অসম্ভব, কারণ এখন সে আরিমার রাজ্যে প্রবেশ করেছে। আরিমা কে প্রভু? এই সংসারের সবচেয়ে কঠিন দণ্ডাধিকারী এবং প্রেত লোকের অধিপতি আরিমা। আরিমা এমন একজন যার হৃদয়ে কোনো দয়া মায়া নেই, কাউকে ক্ষমাও করেন না, সমস্ত প্রেত লোক চলে তাঁর নিয়মানুসারে। সিংহের ন্যায় বলশালী এবং শৃগালের ন্যায় ধূর্ত। কিন্তু এমন এক বৈশিষ্ট্য আছে তার মধ্যে যে ন্যায় বিচারের ক্ষেত্রে উনি কোনো রকম আপোষ করেন না। এমন কিছু দুর্ভাগা আত্মা আছে যাদের কোথাও স্থান হয় না, তাদের স্থান হয় প্রেত লোকে। এখান থেকে কারো মুক্তি সম্ভব নয়, না এখান থেকে কারো মোক্ষ প্রাপ্তি হতে পারে। অন্তিম সময় পর্যন্ত আপনাদের সকল আত্মাকে দুঃখ ভোগ করতে হবে। না আপনাদের ভেতর কোনো গতি থাকবে, না ভয়, কোনো ভূত অবিশ্বাস বর্তমানও থাকবে না। আপনাদের সকল আত্মাকে কেবল অনন্তকাল ধরে ভোগ করতে হবে কষ্ট আর কিছু নয়। তাই স্বাগতম আপনাদের সকল আত্মাদেরকে প্রেত লোকে। ক্ষমা করবেন প্রভু, একজন বানর শিশু ছলনা করে প্রেত লোকে প্রবেশ করেছে, তাও জীবিত অবস্থায়। তবে যাও, ওকে জীবিত অবস্থাতেই আমার সামনে উপস্থিত করো, এক্ষুনি এই মুহূর্তে। যথাজ্ঞা প্রভু। কে তুমি?